দর্শক, শুরুতেই দেখলেন একটা চিত্র। এই চিত্রটি আমি একটু আপনাদেরকে একটু গল্পের আকারে শোনাই, যে হঠাৎ করেই একেবারেই এক ভাই এবং বন্ধুর দাওয়াতে মহেশখালীতে গিয়েছিলাম এবং মহেশখালীতে কক্সবাজার থেকে মহেশখালী প্রায় 13-14 কিলোমিটার দূর সাগর পথে। দেখেন এই ট্রলারে স্পিড বোর্ডে যাচ্ছি। তো এর আগের কথা বলি যে অনেকটা হঠাৎ করেই কক্সবাজার থেকে ঢাকা থেকে কক্সবাজার আসলাম এবং সেখান থেকে মহেশখালী। তো আমার মহেশখালী সম্পর্কে আসলে কোন পথে যেতে হবে আমার ধারণা ছিল না, তো হঠাৎ করেই যাওয়া। তো যখন নাকি স্টার্ট করলাম বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম, ভালো লাগছিল যে সাগর পথে যাব। বহুদিন মানে সাগর বা মানে পানি পথে আমাদের কোথাও যাওয়া হয়নি। তো একটু পরেই কিন্তু আসলে একদিকে ভালো লাগছিল, আবার ভয়ে সন্ত্রস্ত হচ্ছিলাম। দেখেন, দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই যে উত্তাল, যে ঢেউগুলি এবং চারিদিকে মানে রাশি রাশি পানি, এবং যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। তো সাগর মোটামুটি কখনো কখনো ছোটো ছোটো ঢেউ, কখনো কখনো আবার উত্তাল হচ্ছে, স্পিড বোট খুব স্পিডে যাচ্ছে। কিছুটা ভয় কাজ করছিল, আবার ভালোও লাগছিল এবং দেখছিলাম যে একেবারে অন্যরকম প্রাকৃতিক পরিবেশ। একদিকে বন, বনগুলো তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এভাবে যাচ্ছি, তো যেতে যেতে আমি তো বললামই যে ভয় পাচ্ছিলাম, আবার অন্যান্য আশেপাশে দেখছিলাম যে দূরে দূরে বেশ স্পিড বোট যাচ্ছে, ছোটো ছোটো নৌকা যাচ্ছে। তো এইভাবে যাচ্ছি, আমার আমার সাথে যারা ছিল তারা বেশ অভ্যস্ত, মানে তারা তাদের কাছে এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে দুইটাই বললাম, কখনো এই ভয়ও লাগছিল আবার কখনো একটু ভালোও লাগছিল। ভাবছিলাম যে এই স্পিড বোর্ডটা যদি উল্টে যায়, একটা ছোট্ট স্পিড বোর্ড খুব দ্রুত বেগে যাচ্ছে, তাহলে কি হবে, মানে আশেপাশে তো কোনো এ নেই যে কেউ রক্ষা করবে। তো এরকম এই কারণে একটু ভয় পাচ্ছিলাম, যদিও আমি কক্সবাজার এসেছি কিন্তু ফ্লাইটে করে, তো সেটাও আর এক অনেকের কাছে ভয়। তো ওইটা ফ্লাইটে চড়তে চড়তে আমার কাছে অভ্যস্ত, আবার এখানে আমার সাথে যারা দেখছেন তারা আবার অভ্যস্ত যে এইভাবেই স্পিড বোর্ডে ট্রলারে করে তারা আসা যাওয়া করে। এবং মহেশখালীর সঙ্গে একটাই স্থলপথে সংযোগ আছে, সেটা অন্য প্রান্তে, কিন্তু কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার এটাই হচ্ছে সহজতম রাস্তা, যে স্পিড বোর্ডে করে যাওয়া বা ট্রলারে করে যাওয়া বা নৌকায়, বড় বড় নৌকা করে যাওয়া। সাগর বহুকাল আমার মনে পড়ে না যে সর্বশেষ কবে আমি সাগরে চড়েছি, মানে সাগরে সাগর পাড়ি দিয়েছি। তো সেই হিসাবে খুব ভালো লাগছিল, একদম চমৎকার বাতাস। এভাবে যেতে যেতে দর্শক এক মানে পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পর একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপরে দেখলাম যে বেশ আন্তরিক আতিথেয়তা, একজন একটা ছোট্ট বাচ্চা ছেলে সেই আগুন পান অফার করলো আমাকে। তো আমি ঠিক ওই সময় আসলে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, পরে আমি আর খাইনি, কিন্তু সম্ভাষণটা খুব ভালো ছিল যে আপনি ফেরার পথে খেয়ে যাবেন। তো যখন কি ওই ঘাটে পৌঁছালাম, ঘাটে পৌঁছানোর পরে এই পানের যে ছোট্ট বাচ্চাটা আমাকে সম্ভাষণ জানালো, খুব ভালো লাগলো। তারপরে একটু পরেই যখন কি পুরো মহেশখালীর দৃশ্যটা দেখলাম, মনটা ঘুরে গেল। লোকালয়, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, মনটা একেবারেই ভর্তি হয়ে গেল। এই তো গেল একটা পার্ট। দর্শক, ফেরার পথটা ছিল একেবারে সাংঘাতিক রকম, আমার ভয়াবহ একটা অভিজ্ঞতা। আমি সেই বাচ্চা ছেলেটাকে আর পাইনি, পরে তার বাবা ছিল, তার কাছ থেকে ওই পান খেতে খেতে আমি খুব আরামে জোশে আবার উঠলাম। তো কিন্তু ফেরার পথটা দর্শক, দেখেন চিত্রটা দেখেন, সেইটা কিন্তু কোনোভাবেই ভালো হয়নি আমার জন্য এবং সুখকর হয়নি। প্রথম দিকে ঠিক ছিল,
হাসি মুখেই আমি ভিডিও করছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু এক পর্যায়ে দেখলাম যে স্পিড বোট রীতিমতো ঢেউয়ের তালে তালে উপরে উঠছে। উঠতে উঠতে মনে হচ্ছে মনে হলো যেন চার পাঁচ হাত উপরে উঠছে, আবার ঠাস করে পড়ে যাচ্ছে। এইভাবে এক পর্যায়ে আমি ব্যালেন্স কিন্তু আর কোনোভাবেই রক্ষা করতে পারছিলাম না, কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। ট্রলারের স্পিড বোটের যে চালক তারও নিয়ন্ত্রণ পেতে খুবই কষ্ট হচ্ছিল এবং বেশ খানিকটা উত্তাল হয়ে গেল সাগর। সেই উত্তাল সাগরের মধ্যে তাকে স্পিড বোটটা নিয়ে কক্সবাজারের দিকে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। তখন আস্তে আস্তে ভয় কাজ করছিল এবং এমন যে স্পিড বোটের যে পানি কেটে কেটে যে যাচ্ছে সেই সাগরের পানি মানে রীতিমতো চলে আসলো আমার মুখের মধ্যে এবং কয়েক ফোঁটা ভিতরেও ঢুকে গেল। তারপরে আমার শুরু হয়ে গেল বমি, মানে একটা কোনোভাবেই বমিটা নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, এরপরেও দেখছি যে আশেপাশের আমার সাথে যারা ছিল তারা মোটামুটি কিন্তু স্বাভাবিক, মানে তারা এই ধরনের মানে পরিস্থিতি বা ঢেউ বা উত্তাল যে পরিস্থিতি সেটাতেও তাদের খুব একটা আসে যায়নি, তারা এটা হাসি মুখে মেনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ ঘটেনি, কিন্তু আমি এক পর্যায়ে দেখলেন নিশ্চয়ই যে আমি মানে আমার হাতে আর নিয়ন্ত্রণ রাখতে পারিনি, আমি আর শুটিং করতে পারিনি, আমার হাত থেকে পড়ে গেছে। তো তখন ওই শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম এবং বমি বমি ভাব আসছিল এরকম একটা মোটামুটি। যখন একে আমি পৌঁছালাম কক্সবাজারে তখন যথেষ্ট পরিমাণ কাহিল অবস্থা। তারপরেও বলবো যে একটা চমৎকার একটা অভিজ্ঞতা নিয়ে আসলাম, একটা যে সাগর পাড়ি দেওয়াটা যে কত আনন্দের আবার কত ভয়ের তার একটা মিশ্র অভিজ্ঞতা নিয়ে দর্শক ফিরেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।